আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে একটি ভিডিও বানিয়েছি। এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এই গাছটির ঔষধি গুণাগুণ সম্পর্কে জানুন। খুবই শক্তিশালী এই গাছটি। এই গাছটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখুন, চিনতে পারেন কি না, খুবই পাওয়ারফুল শক্তিশালী একটি গাছ। এই গাছটি আপনারা বাংলাদেশের সব জেলাতে পাবেন, একটু কষ্ট করে আপনার বাড়ির আশেপাশে খুঁজলে পেয়ে যাবেন, এবং ইন্ডিয়াতে প্রচুর দেখা যায় এই গাছ। এই গাছটি যদি সংগ্রহ করে খেতে পারেন, আপনাদের অনেক উপকার হবে। খুবই পাওয়ারফুল শক্তিশালী গাছ। আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখুন। ইতিমধ্যে যাহারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি তৈরি করেছি বিবাহিত অবিবাহিত ভাইদের জন্য। বিবাহিত ভাইদেরকে বলবো, আপনারা স্ত্রীর কাছে লজ্জা পাচ্ছেন, স্ত্রীর কাছে এক মিনিটও থাকতে পারেন না, মিলনের সময় পাচ্ছেনই না, আপনারা অতি দ্রুত এই গাছটি সংগ্রহ করুন। সংগ্রহ করে খেতে থাকুন, আপনাদের শরীরে শক্তি আসবে, প্রচণ্ড শক্তি আসবে আপনাদের শরীরে। আজই এই গাছটি সংগ্রহ করে খান। যাদের উত্থানজনিত সমস্যা, লিঙ্গ একেবারে দাঁড়ায় না, লিঙ্গের রগ ঢিলা হয়ে গেছে, আপনারা দেরি না করে আজই এই গাছটি সংগ্রহ করে খেতে থাকুন। আপনাদের শরীরে এত শক্তি আসবে যে স্ত্রী ভয় পাবে আপনাকে দেখে। আজই এই গাছটি সংগ্রহ করুন, সংগ্রহ করে খেতে থাকুন। গাছটি কখন সংগ্রহ করবেন, কীভাবে সংগ্রহ করবেন, এই ভিডিওর মাধ্যমে সব জানতে পারবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের উপকারই হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারে আরেক ভাইয়ের উপকার হবে। আপনারা এই গাছটি ভালোভাবে চিনে রাখুন, দেখুন খুবই সুন্দর একটি গাছ, এবং এই গাছটির যে এত শক্তি আপনি না খেলে বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে বলবো, অলসতা বাদ দিয়ে প্রতিদিন সকাল ফজরের সময় উঠবেন, উঠে ফজরের নামাজ আদায় করে তারপর গাছটি সংগ্রহ করবেন, সংগ্রহ করে খেতে থাকবেন, আপনাদের উপকার হবেই। আপনারা ফজরের নামাজ শেষ করে এই গাছের পাশে দাঁড়াবেন, দাঁড়িয়ে নিঃশ্বাস বন্ধ রেখে গাছ সংগ্রহ করবেন। এই পাতা সংগ্রহ করে বাড়িতে আসবেন, আসার পর ভালোভাবে পরিষ্কার করে ধুবেন, ধোয়ার পর ব্লেন্ড করবেন, ব্লেন্ড করে এক কাপ পরিমাণ রস তৈরি করবেন, সকালে বাসি পেটে খেয়ে নেবেন। তারপর রাত্রে যখন স্ত্রীর সাথে সহবাস করতে যাবেন তখন আবার এক কাপ পরিমাণ খাবেন। এইভাবে প্রতিদিন এক সপ্তাহ খান, আপনার এক সপ্তাহের ভিতরে রেজাল্ট পাবেন, এবং আপনাদের আর ডাক্তারের কাছে যেতে হবে না। খুবই পাওয়ারফুল শক্তিশালী এই গাছ। এই গাছটি যদি সংগ্রহ করে খেতে পারেন, আপনাদের আর কখনোই ডাক্তারের কাছে যেতে হবে না, আপনাদের শরীরে শক্তি আসবে 10টি ঘোড়ার সমান। আজই এই গাছটি সংগ্রহ করে খেতে থাকুন, এবং স্ত্রীকে পরিপূর্ণভাবে তৃপ্তি দিন। স্ত্রী এত খুশি হবে যে আপনাকে এত ভালোবাসবে কল্পনাই করতে পারবেন না। এক সপ্তাহ খেতে পারলে আপনাদের সমস্ত শরীরে শক্তি ফিরে পাবেন, হারানো যৌবন ফিরে পাবেন। প্রতি রাতে 4 থেকে 5 বার সহবাস করিবেন, এক ফোঁটা পানিও বের হবে না। একাদশে 30 মিনিট মিলন করিবেন, একাদশে 30 মিনিট মিলন করিবেন, এক ফোঁটা পানিও বের হবে না। আজই এই গাছটি সংগ্রহ করুন, সংগ্রহ করে খেতে থাকুন, একটি সপ্তাহ খান, একটি সপ্তাহ কষ্ট করে খান, এক সপ্তাহের ভিতরেই রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। খুবই শক্তিশালী এই গাছ, আল্লাহবাকের দানের এই গাছটি আপনারা সংগ্রহ করে খান, আপনাদের উপকার হবে। মানুষ মানুষের সাথে প্রতারণা করে, গাছ কখনো বেমানি করে না, প্রতারণা করে না। আপনারা বিশ্বাস রেখে খেতে পারেন, আপনাদের উপকার হবেই। ডাক্তারের কাছ থেকে ওয়ান টাইম ওষুধ খাওয়া ছেড়ে দিন, আপনাদের শরীর সুস্থ রাখুন। আজই এই গাছটি সংগ্রহ করে খান, আপনাদের উপকার হবেই ইনশাল্লাহ। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি আমার গুরুজির কাছ থেকে একাধিক গাছের গাছ সম্পর্কে জেনেছি, আপনারাও
গুরুজির অনুমতি নিয়ে এই গাছটি সংগ্রহ করে খাবেন, ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে।